ঢাকার দোহার উপজেলার ইকরাশি নবীন সংঘের আয়োজিত মাদক ডেঙ্গু বাল্যবিবাহ ও ছেলে ধরা প্রতিরোধ এক সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলার সমাজসেবক অফিসার জনাব সাব্বির হোসেন, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব একলাল উদ্দিন আহমেদ, কুসুমাটি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন আজাদ, রায়পাড়া ইউনিয়নের মেম্বার জনাব ইসাক মিয়া, ইকরাশি নবীন সংঘের সাধারণ সম্পাদক জনাব রুবেল মাহমুদ, জনাব নুরুল ইসলাম, জনাব আব্দুর জব্বার, জনাব শেখ হারুনুর রশিদ, জনাব আকাশ মিয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন নবীন সংঘের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল মান্নান। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সমাজ থেকে মাদক বাল্যবিবাহ ডেঙ্গু প্রতিরোধ প্রতিটি পরিবারের ভেতর থেকেই প্রতিরোধ করতে হবে। ছেলে ধরা একটি গুজব, এটা আমাদের সবাইকে বুঝতে হবে এবং এ ব্যাপারে আপনারা সচেতন হন। আলোচকরা আরও বলেন, কাউকে ছেলে ধরা সন্দেহ হলে তাকে আইনের হাতে তুলে দিবেন, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। বাল্যবিবাহ সম্পর্কে বলেন, সঠিক বয়স না হলে কখনো মেয়েদের বিবাহ দিবেন না, এতে অল্প বয়সে মেয়ের শারীরিক ও মানসিক অসুস্থ সহ এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে। উক্ত সভায় আলোচকরা আরও বলেন, এছাড়া প্রতিটি সমস্যা সমাধানের জন্য আইনের সহযোগিতা ও দোহার উপজেলা সমাজসেবক অফিস তাদের কাজে সহযোগিতা করবেন। মাদক ডেঙ্গু বাল্যবিবাহ ছেলে ধরা গুজব প্রতিটি সমস্যার সমাধান হোক সেই প্রত্যাশায় 50 বাংলা টেলিভিশন, ইকরাশি বাজার, দোহার, ঢাকা।